সবাই ভালো আছেন, আপনারা দেখছেন আমার চ্যানেল শ্রিয়া মিডিয়া দা ওয়ে অফ এন্টারটেইনমেন্ট। দর্শক, আজকে আমি চলে এসেছি ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা 2020-এ, আর দাঁড়িয়ে আছি এটা হচ্ছে PP66-এ, যেখানে কিন্তু আমি দেখতে পাচ্ছি যে এখানে মাত্র 30 টাকা থেকে শুরু করে অনেক ধরনের বাজেটের কালেকশন কিন্তু আছে এভেলেবেল। তো সেগুলো আপনাদেরকে দেখাবো এবং এগুলোর প্রাইস সম্পর্কে ধারণা দিব, কি কি ধরনের আইটেম কত রেঞ্জে আমরা পাচ্ছি। আচ্ছা, এখান থেকে রিংগুলো কিন্তু 50 টাকা করে, আমি আপনাদের ডিসপ্লে দেখাই, এখান থেকে আপনারা পার পিস রিং কিন্তু 50 টাকা করে নিতে পারবেন। ডিজাইনগুলো দেখাচ্ছি আপনাদেরকে, এগুলো কিন্তু 50 টাকার রিং কালেকশন। আচ্ছা, ইয়াররিংগুলো কত করে আছে এখানে ভাইয়া? হ্যালো, এখানে কেউ আছে? আচ্ছা, এগুলো কিন্তু হচ্ছে 30 টাকা করে জোড়া, আপনারা এই ডিজাইনগুলো দেখতে পারেন, এগুলো কিন্তু ভালোই লাগছে আমার কাছে দেখতে, লুকটা সুন্দর। এগুলো হচ্ছে পেয়ার 30 টাকা করে, আপনারা দেখেন। এছাড়াও এগুলো ছাড়াও কিন্তু যে দেখেন 30 টাকার কিন্তু আরও অনেক সুন্দর সুন্দর দুল আছে, মিরর আছে এখানে, তারপরে হচ্ছে এখানে বলের মধ্যে আছে, আপনারা দেখেন 30 টাকা করে এগুলো হচ্ছে অনেক জোড়া। যেখানে কিছু সুন্দর দুল ছিল যে আপনারা দেখতে পারেন, ছোটো ঝুমকা এগুলো হচ্ছে 30 করে। আচ্ছা, এখানে আরও কিছু দুল আছে, এগুলোও অনেক সুন্দর, এগুলো হচ্ছে অনেক 30 টাকা করে ছোটো ঝুমকা, এগুলো হচ্ছে 30 করে। আচ্ছা, তারপরে এখানে চলে যাবো সামনে, এখানে আপনারা দেখতে পারেন এই যে স্টোনের মধ্যে কিছু ছিল, এই যে যেগুলো আপনারা দেখছেন এগুলো হচ্ছে 30 টাকা করে। এখানে কিছু ইয়ারিংস আছে, এগুলো হচ্ছে 50 টাকা করে, এই যে দেখেন এগুলো কিন্তু 50 টাকা করে হবে জোড়া, ঠিক আছে, খুব সুন্দর কিন্তু গুলো। এখানে বেবি ক্লিপ ছিল, আপনাদের এখানে হ্যালো, আপনাদের এখানে যে ভাই আমি বেবি ক্লিপ দেখতে পাচ্ছি, কত টাকা থেকে আমাদের শুরু হচ্ছে দাম? এখান থেকে যেটাই নিব, আচ্ছা এখান থেকে যেটাই আমরা নিব সেটাই কিন্তু 30 টাকায় পড়বে। দেখেন খুব সুন্দর সুন্দর কিছু এই যে বেবি ব্যান্ড আছে, যেগুলো দেখতে পারেন, তারপরে যেখানে ইয়ার ব্যান্ড আছে 30 টাকায়, এগুলো কত করে হেয়ার গুলা? 50, মালা আছে 50 30। সামনে চলে যায় দেখেন, হিউজ অ্যামাউন্ট হচ্ছে ক্লিপের আইটেম, যেভাবে আছে এগুলো 50 টাকা করে নিতে হবে।
হচ্ছে দেখাতে। এখানে একটা চুরি ছিল, আচ্ছা এগুলো এরকম কেন বুঝলাম না, এটা বোধ হয় এটা এভাবেই বোধ হয় পড়ে। ¡Gracias!